তো রঙ্গিল ছবি ছবির আশায় হারাইলাম ছবি বানাও কত মায়ার ছবি ঝরে যায় কে রাখে কার খবর এ অদ্ভুত পৃথিবী কেউ কারো কত রক্তে কি মিশে যায় কিসে নির্মম আঘাতে থাকে দেয়ালের পাশে বন্দি নাই কোনো সাপ নাই এত আপন ভেবেছ যাকে সেও নিচ্ছে না তো খবর প্রতিদানের ফাঁসিতে ঝুলছে জীবন্ত লাশ তোমার আজ নির্বাক তাকিয়ে তুমি কবে আসবে চোখে ঘুম তুমি ফিরে পেতে চাও না কিছুই জেগে থেকে লাভ কিয়া আধারে অবহেলায় অবলীলায় ধিক্কার দেয়ালে বন্দি সান্ত্বনার এই প্রার্থনায় আর আজ নিঃশেষ সবার বেলায় নাই কোনো সাক্ষী নাই চেয়ে দেখো বন্ধু তুমি একা যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও মেতে ওঠো উচ্ছ্বাসে আর কোনো আশা দেখো কুয়াশায় ঝরছে রোদ জানালা খুলে দাও চেয়ে দেখো বন্ধু তুমি একা যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও মেতে ওঠো উল্লাসে আর কোনো আশা দেখো কুয়াশায় ঝরছে রোদ জানালা খুলে দাও যত ধিক্কার দেয়ালে বন্দি সান্ত্বনা নেই প্রার্থনায় আর আজ নিঃশেষ সবার বেলায় নাই কোনো সাক্ষী নাই Thank you.
So guys, welcome to hashtag band segment. আর আজকে আমাদের সাথে আছে আই গেস সবাই বুঝে গেছে, আর যারা এখনো চিনে না তাদের জন্য বলছে আজকে আমাদের সাথে আছে ব্যান্ড হাইওয়েজ। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? যেহেতু একটা গান দিয়ে স্টার্ট হয়েছে তার মানে বেশ যাচ্ছে। সো ফার্স্টে জানবো যে আপকামিং কি আসবে, কারণ এতদিন কোনো কোনো অ্যাক্টিভিটিস কী কী আসবে এটা ফ্যানরা সবসময় জানতে চায়। আই গেস এটা কোনো মোস্ট কমন কোয়েশ্চেন। সো কমন কোয়েশ্চেন স্টার্ট করি যে সামনে কী আসবে। ইউনিট অফ মেজারমেন্টটা আসলে আনডিফাইন্ড। পাশাপাশি অনেকগুলো গানের কাজ চলছে, একসাথে প্রায় 6টা গানের কাজ সাইমালটেনিয়াসলি আগাচ্ছে। আর যেহেতু ইসলাম নিজে কম্পোজ করে, তো দেখা যাচ্ছে যে সে যখন মন চায় যেটা নিয়ে কাজ করছে বা যখন যেটা ফিল করছে যে এই গানটা নিয়ে কাজ করা যায়, তো ওই জন্য একটু 19-20 দেখা যায়, একসাথে 3টাও চলে আসতে পারে। আচ্ছা, মানে প্রেশারটা না নেওয়ার জন্য কেউ স্পেসিফিক কোনো অ্যানাউন্সমেন্ট বা ডেটটা না দেয়া, যাতে একটা ডেডলাইন থাকে, একটা প্রেশার থাকে, তখন দেখা যায় ক্রিয়েটিভিটি আমরা ছেড়ে দিই, কোয়ালিটি বাজে হলেও ছেড়ে দিই, ভালো হলেও ছেড়ে দিই, কিন্তু এখন আমরা উই ট্রাইং টু ডু সামথিং লাইক আমাদেরকে স্যাটিসফাই করে। সো এর জন্য উই টেকিং আওয়ার টাইম। হ্যাঁ, অ্যালবাম আসবে, সিঙ্গেলসও আসবে। হ্যাঁ, এতটুকু বলতে পারি অনেক গান আছে এবং অনেক সুন্দর সুন্দর গান আছে, একটুকু কনফিডেন্ট আমরা। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। এক্সাক্ট ডেট চাওয়া বা দেওয়া এটা আসলে মানে পসিবল ইন একদিক থেকে, কারণ এই পর্যন্ত যত গান রিলিজ হয়েছে ইট ওয়াজ লাইক যে আমার ব্যান্ড মেম্বারও জানে না, রাত্রেবেলা হুট করে আমি আপলোড দেই গান আপলোড হয়ে গেছে, ঠিক আছে, মানে এরকম ঠিক আছে মতামত বা কিছু না। এর আপনারা আসলে আমাদের 7 দিনের একটা প্রমোশন করার কথা ছিল, তো যেদিন গানটা রেডি হয় সবাই হয়তো তখন অলরেডি অফলাইন। সো এই দুই স্যার সাহেব, নিখার সাহেব আর ইসমান সাহেব বলে যে গানটা এখনই আপলোড দিয়ে, তো ব্যান্ড মেম্বাররা পরের দিন ফোন দিয়ে সকালে কি দোষ গান আপলোড হয়ে গেছে আমি জানি না। একটু লেফট আউট ফিল হয় না যখন এরকম হয় যে না মানে ইটস লাইক আই হ্যাভ মাই কন্ট্রিবিউশনস ইন দ্য সংস আসলে তার নেই। সো এই এই জিনিসটা কেন, মানে কোনো দেখা যায় যে অন্য কোনো ব্যান্ড যখন কোনো একটা গান সিঙ্গেল ট্র্যাকও রিলিজ করে তখন দেখা যায় যে একটা প্রমোশন প্ল্যান থাকে, একটা ক্যাম্পেইন থাকে, অন্তত ফেসবুকে একটা অ্যানাউন্সমেন্ট থাকে বা কিছু একটা থাকে। সো এই ক্ষেত্রে ওই জায়গাগুলো কি মানে কনসিয়াসলি অ্যাভয়েড করা হয় নাকি আই ফিল লাইক আমার এখন ইচ্ছা হচ্ছে টু রিলিজ দ্য সং সং করে দিই? ইটস জাস্ট ইজিয়ার দ্যাট ওয়ে, ঠিক আছে, নিজের উপরও প্রেসার কমে আই গেস। বাট আমরা মানে একবার অ্যাটেম্পটও নিছিলাম ঠিক করে একটু মার্কেট করব, তারপরে যেটা একটু আগে শুনলেন যা হয়েছে এটা হচ্ছে আমি অল্প করে বললে যে যখন ম্যানেজাররা যখন ঢুকানো হয় ব্যান্ডে তখন ওরা শুরুতে যে কথাটা বলছিলাম তোর মনে আছে যে ব্যান্ডের একটা সাইকোলজি আছে যে আমরা একটা জিনিসে বিলিভ করি আমরা ফ্রি, ঠিক আছে, আমাদের কোনো হচ্ছে কোনো প্রকার প্রেশার, ক্রাউড কী বলতেছে, মানুষ কী বলতেছে আমাদের এটা আমরা কেয়ার করব না, আমরা কেয়ার করি যতটুকু সম্ভব আর কি, বাট এর বাইরে না। সো এই জিনিসগুলো হবেই, সো হচ্ছে এটা যত অ্যাকসেপ্ট করতে পারে ওইভাবে যায়। এই কেয়ারের কথা যেহেতু আসলো, যেহেতু ইউ গাইজ প্রডিউস সংস ফর ফ্যান্স অর মানে নিজেদের জন্য ডেফিনেটলি, বাট ফ্যান্সেরও একটা ব্যাপার থাকে। সো ওই জায়গাটা থেকে কোনোদিন যেটা বলছেন ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট আদার পিপল, কিছু ফ্যান আছে যে এটা মানে ভেরি করে, যেমন হঠাৎ করে কোনো একজন এমন একটা কমেন্ট পড়ে ফেললাম যে ন্যাচারালি যেটা বিল্ড আপ হয়ে যায় যে কেয়ার লাগতেছে ওরও লাগে ও বলে, ঠিক আছে, দ্যাটস ইট। দ্য ফ্যান্স আর যে ওরা হচ্ছে কি লাইক জিনিসটা তো আমরা বানাচ্ছি, সো আমাদের কি মতামত একজন আরেকজনের, আমাদের ইনপুটটা ম্যাটার করে ওদের চেয়ে বেশি। হ্যাঁ, সো এখন ওরা যদি আমাকে প্রেশার দিতেই থাকে যে গান ছাড়ো না কেন, গান ছাড়ো না কেন, ওরা তো গানটা বানাচ্ছে না, ওরা জানে না যে কি পরিমাণ ইয়ে লাগতেছে গানটার পিছনে, প্রসেসে আছে। হ্যাঁ, সো এর জন্য আমরা ওইভাবে এত ওইভাবে কেয়ার করি না যে লাইক উই কেয়ার যে তোমরা শোনার জন্য। হ্যাঁ, তোমাদের জন্যই বানাইতেছি, একটা পর্যায়ে গিয়ে আমরা তো আর শুনবো না, আমাদের একটা গান কয়েকবার শোনার পর আর নিজেরা শোনা হয় না। হ্যাঁ, সো ওরাই শুনবে, কিন্তু আমাদেরকে ওই স্পেসটা দিতে হবে যে আমরা নিজেদের মতো করে যাতে বানাইতে পারি।
সো দেখা যায় এখন তো প্ল্যাটফর্মটা ওপেন, প্রতিদিনই নতুন গান আসতেছে, নতুন ব্যান্ডের গান আসতেছে। সো সেই জায়গাটা থেকে হাইওয়ে যখন একটা গ্যাপ নিয়ে নেয় অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রেজেন্স থাকে না, তখন কি ডোন্ট ইউ থিঙ্ক যে ক্রাউডরা আস্তে আস্তে ভুলে যায় অথবা ওই সিনের বাইরে তো মনের বাইরে এরকম একটা ব্যাপার চলে আসে? হোয়াট ইউ থিঙ্ক? এটা আমার পার্সোনাল একটা মানে মনে হয় যে হ্যাঁ হাইওয়ে এটা একটা টাইমিং হয়তো ফেস করতে পারে, কিন্তু আসলে ওই হিসাবে চিন্তা করলো মানে যে প্রসেসটা দিয়ে গানগুলো হয় ওইটাকে কম্প্রোমাইজ করার কোনো রিজন নেই। তো ওটা হলে হবে, এটা ইনিশিয়ালি আসছেও লাকের কারণে, যদি চলে যাও হয়তো গাফলিতের কারণে হবে, কিন্তু এখনকার ক্রাউড কি করতেছে না করতেছে, ওরা আসছে কি নাই, আর আমরা আসছি জিরো থেকে, ঠিক আছে, ইউটিউবের থ্রুতে, সো আবার হয়তো আসবো, মানে ওইভাবে চিন্তা করি আর কি জিনিসটা। আর কিছু ফ্যান আছে ওরা ডেফিনেটলি আমাদের ফলো করবে, কারণ আমাদের গান ওরকম কিছু ফ্যান আছে যে হোয়াট এভার দ্য টাইম ইট টেক্স, নতুন গান যখন আসবে তখন আসুক। সো ফ্যানরা যেহেতু হাইওয়েকে এখন পেয়েছে, সো একটা গান তো শুনতেই হবে আবার। সো আমরা এখন কোন গানটা শুনবো? যেমন আমাদের ভাইয়া মানে দূরে ভাইয়া অনেক বলছিল যে ঘোড়াটা করতে, কিন্তু অ্যাকচুয়ালি আমি আসলে কনফেস করতেছি কেন আমরা করতে পারতেছি না, কারণ ঘোড়াটা যখন রিলিজ দেয় তখন আমাদের প্ল্যানই ছিল যে বাংলাদেশের মানুষ আমরা মিউজিক শোনাবো, ঠিক আছে। সো গানটা হোয়াট এভার, কিন্তু মিউজিকটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো হচ্ছে যেহেতু মিউজিক্যালি এখন এটা করা পসিবল না, সো শুধু গানটা আমি আলাদাভাবে করতে চাই না আর কি। সো এই জন্য আমি জাস্ট অনেক কষ্ট হয়েছে বাইরে না করতে, কিন্তু হচ্ছে আমরা করতেছি না, বাট আমি অবস্থানটা করতেছি কারণ দেখাও কত রঙ্গিল ছবি, ছবির আশায় হারাইলাম ছবি, দয়া বানাও কত মায়ার ছবি, ছবির নেশায় ছাড়লাম ছবি, নদীরে পারে ঘুমের ঘরে দেখি তারে, ছবির মতো ডাকে আমারে। অবস্থান আমার খুব প্রিয় গান, কিন্তু মোস্ট অফ দ্য টাইম মানুষ যেভাবে হচ্ছে গিয়ে মানে জিনিসটা আমার দিকে আসলে ছুঁড়ে ধরে, সো মানে বিরক্ত লাগে আর কি। বাট আজকে স্পেশাল ডে, শুধুমাত্র দূরে ভাই, দূরে ভাইকে ডেডিকেট করে, ঠিক আছে, দূরে ভাইয়ের জন্য করে অবস্থান গান দূরে ডেডিকেট করে। গান হচ্ছে গিয়ে মানে আমার, আমি একটু বলি যে যারা আমার ফ্যান্টাসি, আমি যাদের আর কি আমি পাগলা ফ্যান, ঠিক আছে, মানে যারা আমার জীবন মরণ জ্যাম সাহেব বাচ্চু, মানে ভাই যাদের সাথে আর কি একটু গন্ধ গায়ে লাগছে, ঠিক আছে, ওরাও আমাদের কাছে অনেক কিছু। সো ওই হিসেবে ভাইয়ের জায়গা আমার কাছে অন্য জায়গায়, ঠিক আছে। সো ভাই বলতেছে ঘুরে বেড়াই শুধু ছড়ায় তো তুমি, কবিতা গুলো পড়বে তাই আমি আজ রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ঘুর ফিরে আসে না। আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজ রাখি ফিজিক্স বই, শুধু তুমি নেই তাই বইটা খুলি না। তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজ লুকিয়ে, এখন তো কেউ বারণ আর করে না। তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে,
আজ অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা লাগে, এত ভালো অভিনয় কেন জানি না। তুমি চশমাটা খুলে রাখবে তাই আমি আজ ভুল করে পেছনে তাকাই, শুধু কালো ওই চোখ দুটো দেখি না। আমি আজ অন্যরে হারিয়ে যাই তাই সহজেই ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো, আমি কেন শুধু ভুলে যেতে পারি না। আজ অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা লাগে, এত ভালো অভিনয় কেন জানি না। তুমি কিভাবে করো চেনা ওই মুখটাকে, অবাক লাগে কি বিবেক তোমার, তুমি ভাবো না জামাই নিয়ে আমি স্মৃতিগুলোকে জড়িয়ে, শুধু নতুন করে। তো এই গানের একটু গল্পটা জানতে চাই, যে গানটার প্রি স্টোরিটা কি? এটা হচ্ছে মানে আমার মনে হয় কি যে মানে গান যত সুন্দর আসলে অত ফিলিংস গুলো এত সুন্দর না। মানে সেখানে খাওয়ার আগেই লিখছিলাম আর কি, আমার জন্ম হলো শনিতে, এসে পড়লাম পৃথিবীতে।